একই সময় হাওড়ার দুটি জায়গায় বড় বিপর্যয়। ঘুষুরের কালীতলায় হনুমান জুটমিল, বহু পুরনো এই জুটমিলে প্রায় হাজার শ্রমিক কাজ করে। প্রায় 5000 বর্গফুট জায়গা জুড়ে জুটমিলের তাঁত বিভাগ। শুক্রবার সকাল তখন 6টা, শ্রমিকদের শিফট চেঞ্জ হচ্ছিল। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জুটমিলের পুরনো বাড়ির ছাদ, পাঁচিল, গোটা জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়। চাপা পড়ে যান কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার কাজ শুরু হয়। গুরুতর জখম অবস্থায় নিখিল সর্দার নামে বছর 21-এর এক শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের বাড়ি বাঁকুড়ার খাতরা। हम लोग का ना ड्यूटी था, हम लोग निकल रहे थे और डे वाला ढूक रहा था, एंट्री कर रहा था। उसी बीच एक बार मतलब एक से दो मिनट के भीतर पूरा छत गिर गया। অভিযোগ, পুরনো বাড়ির ছাদের ওপর নতুন করে নির্মাণ হচ্ছিল। সংস্কারের অভাবে ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে ছাদ। জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন খোদ শাসক দলের নেত্রী। পুরো ব্রিটিশ আমলের ছাদ, প্রায় 200 বছর পুরনো। এর থেকেও শুনছি খুব খারাপ খারাপ আরও আছে, ওখানেও যে কোনো সময় ঘটনা ঘটবে। মেনটেন্যান্স আর কই হচ্ছে, শুধু মিল দিয়ে কামাই হয়, মেনটেন্যান্স কিছু হয় না। মেনটেন্যান্স হলে এরকম হতো না। উপরে কনস্ট্রাকশন হচ্ছিল বিল্ডিং এর, উপরে বাথরুম ছিল, নতুন করে কনস্ট্রাকশন করছে। বাথরুমটা মানে ছিল না, ওইখানে ওকে রিপেয়ার করা হচ্ছিল। কনস্ট্রাকশন কি সেটা কি না, ওই বাথরুম জন্য বাথরুমই করা হচ্ছিল, বাথরুম করা হচ্ছিল। আচ্ছা, এমনি তো অনেক দুর্বল বাড়ি এটা, তার উপর এত মানে মেশিন, সেখানে ভাইব্রেশন তো নিচে নেই আছে। সেই ভাইব্রেশন থেকে নাকি বলছে যে অনেক সময় কাঁপতো বিল্ডিং। না না, এই যে মেশিন কোনো এর ছিল না, ওইরকম কোনো এর ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বিতর্ক এড়িয়ে পুলিশ আর দমকলের ঘরে দায় ছেলেছেন তিনি। এটা এটা ইনকোয়ারি করবে সঠিক যে দপ্তর, ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট, পুলিশ ইনকোয়ারি করে দেখবে, যদি কারো ফল থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কিভাবে হনুমান জুটমিলের ছাদ ভেঙে পড়লো খতিয়ে দেখছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।